জান্নাতের ভিতরে বিশাল একটা পার্ক আল্লাহ তাআলা আলাদা করে সাজায় রেখেছেন, বিশাল একটা পার্ক। পার্ক দুনিয়াও ভালো লাগে, আখেরাতেও পার্ক ভালো লাগবে। তো পার্কের ভিতরে একটা স্টেজও তৈরি করে রাখছেন আল্লাহ তাআলা, সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ তাআলা ওই পার্কে দাওয়াত দিবেন। একটু বলি সুবহানাল্লাহ, দাওয়াত খাবেন তো আল্লাহর ওখানে ইনশাআল্লাহ, নিয়ত আছে তো, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই পার্কের ভিতরে সমস্ত জান্নাতীদেরকে ডেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের কুরসিতে বৈশা ডান পাশে একজন, বাম পাশে একজন, মাত্র দুইজনকে স্টেজে উঠাবেন। আড়াই থেকে তিন লক্ষ নবী রসুলদের মধ্য থেকে আদম আলাইহিস সালামও চান্স পাবেন না, নূহ আলাইহিস সালামও না, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামও না, অন্য কোন নবী রসুল না, শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসেবে দাওয়াত পাবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসালাম। উনি দাওয়াত পাবেন শুধুমাত্র কণ্ঠের বদৌলতে, নইলে উনার চাইতে জলিলুল কদর নবী রসুল ওখানে আরো থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম মুসলিম জাতির পিতা, অনেক সম্মানী নবী। মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম কালিমুল্লাহ, দীর্ঘদিন পর্যন্ত জিব্রিল ছাড়া সরাসরি আল্লাহ পাকের সাথে দুনিয়ায় বসে গল্প করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম রূহুল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ তাআলা মা বাবা দুইজনের মাধ্যমে পাঠান, আর ঈসা আলাইহিস সালামকে বাপ ছাড়া সরাসরি রূহ দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এরা কেউ না, সব বাদ স্টেজে থাকবেন দুইজন, কয়জন? এখানে হবে কি, একটা মাহফিল হবে, মাহফিল হবে তেলাওয়াতের মাহফিল, কালামে পাক তেলাওয়াত শোনার একটা মাহফিল হবে, বলেন সুবহানাল্লাহ। তাওরাত ও তেলাওয়াত হবে না, জবুর ও তেলাওয়াত হবে না, ইঞ্জিল ও তেলাওয়াত হবে না, ওখানে তেলাওয়াত হবে কোরআনে কারীম, আমাদের কিতাবই তেলাওয়াত হবে, আল্লাহু আকবার। তো সব জান্নাতীদেরকে আল্লাহ তাআলা সামনে বসায় বলবেন, তোমরা কি কোরআনে কারীমের তেলাওয়াত শুনবা? সবাই বলবেন জি আল্লাহ শুনবো। তো বলো কার থেকে শুনবা? বলবেন যে আল্লাহ আমরা তো জানি না এখানে তেলাওয়াত করার যোগ্যতা কে কে নিয়ে আসছে, কে আছে। তো আল্লাহ তাআলা সর্বপ্রথম বলবেন, দুনিয়ায় থাকতে তোমরা শুনেছিলে সবচেয়ে কণ্ঠওয়ালা নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসালাম যখন সাগরের পাড়ে বসে জবুর তেলাওয়াত করতেন, সাগরের মাছগুলো চোখ ভাসাইয়া কান উঁচু করে মুখ জাগাইয়া যাকে যাকে মাছ সাগরের কিনারে চলে আসতো ওনার তেলাওয়াত শুনতো, পাহাড় পর্বত গুলো ওনার কণ্ঠে ঝুঁকে যাইত, গাছপালা ওনার দিকে ঝুঁকে যাইত, আকাশের উড়ন্ত পাখি সব মাথার কাছে এসে আকাশে উড়ন্ত অবস্থায় ওরা জমে যেত, এত সুন্দর তেলাওয়াত করতেন। আমরা দুনিয়ায় থাকতে শুনেছি দাউদ নবীর কণ্ঠ সবচেয়ে ভালো, আল্লাহ তাআলা বলবেন দাউদ নবীকে দিয়ে তেলাওয়াত করাবো? জি আল্লাহ তেলাওয়াত করা। তো দাউদ আলাইহিস সালাতু ওয়াসালাম সর্বপ্রথম আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে শুরু করবেন সূরা তাহা, সূরা তাহা যখন তেলাওয়াত করবেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইখশা তানজিলাম মিম্মান খালাকাস সামাওয়াতি ওয়া সামাওয়াতিল উলা। একটা একটা করে আয়াত দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন, আর আপনারা শ্রোতা একটা একটা করে আয়াত তেলাওয়াত করবেন, আর আপনারা মজা নিতে থাকবেন। সূরা যখন শেষ হয়ে যাবে, আখেরি কারি সাহেব একটা টান দেয় না, দাউদ আলাইহিস সালাম এমন একটা টান দিবেন, এই টানে সমস্ত মানুষ জিম ধরে যাবে, ওই স্বাদ নেওয়ার জন্য এমন একটা জিম এসে যাবে যে কেমন যেন সকলে অজ্ঞানের মতো, আসলে জান্নাতের মধ্যে কেউ অজ্ঞান হবে না। দুনিয়ায় যারা সিগারেট খায় দেখছেন, সিগারেটের শেষমেশ একটা সুখ টান দেয় দেখছেন নি, আখেরে একটা সুখ টান দিয়ে কিছুক্ষণ জিম ধরে থাকে। তো সিগারেটের সুখটা না সুরত তহার সুখটান কি একটা নাকি? সিগারেটের সুখটানের স্বাদ 10-20 সেকেন্ডের ভিতরে শেষ হয়ে যায়, আর দাউদ আলাইহিস সালাতু ওয়াসালামের সুখটানের সুখ স্বাদ নেবেন এক টানা 10,000 বছর। এ মজা উপলব্ধি করবেন ভিতরে নিয়া,
হজম করতে লাগবে 10,000 বছর। দাউদ আলাইহিস সালামের তেলাওয়াতের শেষের এই স্বাদ নিয়ে যখন শেষ হবে মানুষ আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, আল্লাহ পাক বলবেন আর শুনবা? কয় আল্লাহ এর চেয়ে ভালো মজাদার আর কে তেলাওয়াত করবে? কয় যেই নবীর মাধ্যমে দুনিয়া আমি কোরআনে কারিম পাঠিয়েছিলাম। সাহাবায়ে কিরাম সামনে বসে বসে তার তেলাওয়াতের স্বাদ নিয়েছিল। তোমরা 1,500 বছর পরে সুদূর বাংলাদেশে তোমাদের জন্ম হয়েছে, নবী পাকের গল্প শুনেছো কোনদিন? নবী পাককে দেখো নাই, তার জবানের তিলাওয়াত তোমরা শুনো নাই, সেই নবী তোমাদের সামনে তিলাওয়াত করবে? তোমাদের নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা কি তার তিলাওয়াত শুনতে চাও? সকলে স্লোগান দিবে জি আল্লাহ, ওই নবীর তিলাওয়াতই তো শুনবো, বিদায় আসছি। এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহ বিসমিল্লাহ বইলা শুরু করবেন সূরা ইয়াসিন। তিলাওয়াত করতে 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 যখন শেষে যে ওয়া ইলাইহি তুরজাউন কয় টান মারবেন, নবী পাকের এই আখেরি টানের সুখ টানের স্বাদ গ্রহণ করতে সমস্ত শ্রোতারা 50,000 বছর জিন ধরে থাকবে। 50,000 বছর পর্যন্ত মজা নেবেন, খালি কোন নড়াচড়া নাই, একভাবে তাকায় থাকবেন, চোখে পলক নাই, কি শুনলাম আর কি দেখলাম। নবী পাকের তিলাওয়াতের স্বাদ 50,000 বছর পর্যন্ত নিয়ার পরে যখন মানুষ আবার স্বাভাবিক হয়ে যাবে, এবার আল্লাহ পাক বলবেন আরো মজাদার তিলাওয়াত কি তোমরা শুনতে চাও? কয় আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবীর তিলাওয়াত শুনেছি, আর এর চাইতে মজাদার কে তিলাওয়াত করবে? আল্লাহ পাক বলবেন আমি আমার কালাম নিজেই তিলাওয়াত করব। আমার কালাম এতদিন মানুষের কাছ থেকে শুনেছো, এখন আমার কোরআন আমি নিজেই পড়ব, শুনবা? সবাই স্লোগান দিয়ে বলবে জি রব্বুল আলামিন, আপনার জবানে তিলাওয়াত শুনতে চাই। আগের দুইজন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আর দাউদ আলাইহিসসালাম স্টেজের সামনে বসা সকলে শ্রোতারা শুনেছে তিলাওয়াত, আর কারি সাহেবদেরকে দেখেছেন এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক সামনে আসে নাই। মিওয়ারা ইল হিজাব, আল্লাহ তাআলা তার বড়ত্বের কুদরতি পর্দা চাদরের আড়ালে ছিল, আর এই দুইজন কারি সাহেব ওপেনের সামনে তিলাওয়াত করেছে আল্লাহ পাক পর্দার আড়ালে। এবার যখন আল্লাহ বলবেন আমি তোমাদেরকে তিলাওয়াত করে শোনাবো, তোমরা কি বলো? কয় জি আল্লাহ তিলাওয়াত করবেন, তাহলে আমি শুরু করি। এবার আপনারা বলবেন আল্লাহ বক্তার মুখ দেখে বয়ান শুনতে না পারলে তৃপ্তি পাওয়া যায় না, কারি সাহেবের চেহারা না দেখতে পারলে মজা পাওয়া যায় না, কথা কান টিকি ঠিক না, মাঝে মাঝে এদিক টাকা এই স্টেজে বিভিন্ন প্যান্ডেলে দেখি প্রজেক্টর দেয়, প্রজেক্টর প্রজেক্টর দেয় কেন? মহিলারা তো বাইরে মাইকের আওয়াজ শুনতে পারে, শোনায় তৃপ্তি পায় না, প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় বক্তার একটু দেখতে পারলে ওনাদের একটু তৃপ্তি বেশি হয়। ওলামায়ে আহলে হক প্রজেক্টরের কঠিন বিপক্ষে, আমরা সকলে বিপক্ষে। প্রজেক্টরের ভিতরে মহিলাদের ভিতরে পর্দায় আমাদের বয়ান শুনবে আর আমাদের চেহারা দেখবে, এটা আপনারা কি বলেন, জায়েজ না নাজায়েজ? একটু বলতে হবে জায়েজ না নাজায়েজ? 100% নাজায়েজ। যারা বলে জায়েজ তাদের কাছে আমরা বলবো তাহলে মহিলাদের ভিতরে একটা ক্যামেরা দিয়ে এই জায়গাটা পর্দা দেন, এ জায়গার পর্দায় আমরা দেখতে থাকি ওই জায়গা কোন কোন মহিলা কোন চেহারা নিয়ে আসছে, ওখানে একটা মেশিন ক্যামেরা দিয়ে এই জায়গা প্রজেক্টর পর্দায় মহিলাদেরকে দেখা জায়েজ? মহিলারা যেমন মহিলাদেরকে যেমন আমরা প্রজেক্টর পর্দায় দেখা না যায়, মহিলারাও আমাদেরকে দেখা না যায়। এক প্যান্ডেলে এরকম প্রজেক্টর বক্তার মাধ্যমে বয়ান চলতেছে, বয়ানের শেষে স্বামী স্ত্রী দুইজনে বাসায় গেছে, স্বামীর কাছ থেকে আমার এই বিবরণ আমি তার থেকে শুনে বলতেছি। কয় হুজুর আমি যখন বাসায় গেছি আমার স্ত্রী আমারে বলতেছে বলো তো তুমি তো ওয়াজে মাঠে ছিলে কোন জায়গা, আমি একেবারে হুজুরের কাছে কাছে 5-6 হাত দূরে ছিলাম, বলো তো হুজুরির দাঁত কেমন? স্ত্রী স্বামীরে জিজ্ঞেস করছে বলো তো হুজুরির দাঁত কেমন, কয় যে আমি কি দাঁত দেখতে গেছি নাকি, ছোট ছোট দাঁত আর 5-6 হাত দূরত্বে টের পাওয়া যায় নাকি, কোনটা ছোট কোনটা বড় সাদা না কালা? কয় যে আমি জানি হুজুরের দাঁত, তোমরা তো দেখছো অরিজিনাল দাঁত এতটুকু, আর আমরা বিশাল পর্দায় দেখছি হুজুরের একটা একটা দাঁত খেজুর গাছের মতো মোটা মোটা দেখছি, একটা আগে একটা পিছে একটু এলোমেলো আছে হুজুরের দাঁত। তো বয়ান শুনছে না দাঁত দেখছে,
একটি গরু কিনতে এসেছে নাকি যে দাঁত দেখে কিনবে, কয় দাঁত বাংশা না বাংশা। বাংলাদেশের কোন এক এলাকায় নাম কবো না, যেহেতু ক্যামেরা সেট করা রয়েছে ইউটিউব তো রানিং আছে, সে জায়গা আমার শ্রোতা এখন বসা আছে। প্রায় ২০-২১ বছর আগে মাহফিলে গিয়েছিলাম হযরত মাওলানা নাজমুল হক সাহেব আর আমরা, আমি একসাথে লক্ষ্মী পেশা পড়াইতাম, সেই সময় গিয়েছিলাম সেই এলাকায় মাহফিলে। যাই আমার আগে দেখি চার বক্তা বয়ান করছে, বক্তারা বয়ান করে করে স্টেজে বসা, আল্লাহু আকবার। আমি শেষ বক্তা স্টেজে গেছি, যাইয়ে দেখি প্যান্ডেলের মাঝখানে একটা সুতা টানানো, ডাইন পাশে এখান থেকে পুরুষরা আর এই সামনেতে এই জায়গায় যে মহিলা, এর খোলামেলা মহিলা, শুধু মাঝখানে একটা সুতা টানানো। আমি যে বলি এ কি তামাশা, এ তো আমি জীবনে কোনো দিনে বিপদে পড়ি নাই। তো মহিলারা বলতেছে হুজুর আস করেন এগুলো বাদ দেন, আমি তো আস করতেই পারতেছি না, কাবনার আগে চাই হুজুর আস করলে আপনি পারবেন না কেন? বলে আমার ইমান অত শক্তিশালী না, তোমাদের মতো সুন্দরী বিটিরা সামনে বসা থাকবা আর আমি ওয়াজ করবো মহিলাকে না দেখে, এটা আমার দ্বারা সম্ভব না। ওঠো, উঠবেই না। লাস্টে তারা ঝগড়া লাগাইছে, কয় হুজুর বক্তার মুখ না দেখতে পারলে ওয়াজ শুনে তৃপ্তি পাওয়া যায় না। আমি বললাম তৃপ্তির দরকার নেই, আপনারা যান, প্রত্যেক নজরে নজরে জিনার গুণা হবে, প্রত্যেক নজরে নজরে জিনার গুণা হবে, উঠতেই হবে। লাস্টে কয়েক হুজুর একটু আগে এখানে মাঠে কালেকশন হয়েছে, পুরুষ গেছে আমরা মহিলারা টাকা দিছি বেশি, কেন আমরা মাঠে জায়গা পাবো না, বসেই থাকবে। বক্তার মুখ না দেখতে পারলে তৃপ্তি পাবে না, আল্লাহু আকবার। তবে বৈধ তৃপ্তি হতে হবে, অবৈধ তৃপ্তিতে নেকি না। সবাই বলবেন আল্লাহ, দুই কারি তিলাওয়াত করলো দুইজন কারি সাহেব, চোখের সামনে দেখেছি আর তিলাওয়াত শুনে মজা নিয়েছি, আপনি কোন জায়গায় বসে তিলাওয়াত করবেন? আল্লাহ বলবেন আমি পর্দার আড়ালে তিলাওয়াত করব। সকলে বলবেন আল্লাহ, উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছিলাম তোমার নবী পাকের হাদিস, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বাদার লা তুদাম্মুনা লিরুইয়াতিহি। তুমি নাকি বলেছো তোমার নাম নবী পাকের জবানের কথা, কিয়ামতের ময়দানে আমরা তোমাকে দেখতে পাবো, আকাশের পূর্ণিমার চাঁদ পরিষ্কার আকাশে, মাঝ আকাশে চাঁদ আসলে যেমন পরিষ্কার দেখা যায়, মানুষে মানুষে ঠেলাঠেলি করা লাগে না, ধাক্কা ধাক্কি করা লাগে না, পরিষ্কার চাঁদ আকাশে দেখা যায়, তোমাকে নাকি এমন দেখা যাবে আজ পর্যন্ত দেখতে পারলাম না। আজকে আমরা মুখস্থ তেলাওয়াত শুনব না, সামনে আসতে হবে। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিব্রাইল কি বলবেন, জিব্রাইল পর্দা সরাই নিয়ে যাও, জিব্রাইল অটো সুইচ চাপ দিবেন, আল্লাহ ও বান্দার মাঝখানে থেকে পর্দা সরে চলে যাবে। এবার সরাসরি আল্লাহকে দেখবেন, আল্লাহ তেলাওয়াত করবে। আরে আমরা তো তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহ পড়ি, কোরআনে কারিমের মধ্যে আছে ওয়া ইযা ক্বারাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যখন তুমি কোরআন পড়বা অন্য সময় শয়তানের ধোকা না দিলেও কোরআন পড়ার সময় শয়তানের ধোকা দিতে পারে, কাজেই কোরআন তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহ পড়ো। আর কুল্লু আমরিন জিবাল লাম ইউবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আবতার, প্রত্যেক ভালো কাজ শুরুতে যদি বিসমিল্লাহ না পড়া হয় তাহলে ওইটা লেস কাটা হয়ে যায়, দম বুরিদা হয়ে যায়। এই জন্য আমরা তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহ পড়ি, বিসমিল্লাহ পড়ি। আউযু বিল্লাহ মানে শয়তানের হাত, শয়তানের কাছ থেকে পানা চাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু করি, মানুষে তেলাওয়াত করে বিদায় আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া লাগে। আমার আল্লাহ যখন তেলাওয়াত করবে আল্লাহ তো শয়তানের হাত থেকে পানা চাওয়া লাগবে না, আল্লাহ আউযু বিল্লাহ পড়বেন না, আল্লাহ আল্লাহর নামেই শুরু করবেন, আল্লাহ বিসমিল্লাহ পড়বেন না। এবার আল্লাহ শুরু করবেন সূরা আর রহমান, আমরা সূরা আর রহমান পড়ি, কোরআন শরীফে যা লেখা আছে আর রহমান, আল্লাহ যখন পড়বেন তখন তার শুরুতে একটা শব্দ বাড়াই দিবেন আনা। আমরা বলি আর রহমান ও আল্লামাল কোরআন, রহমান যিনি শিক্ষা দিয়েছেন আমাদেরকে কোরআন, খলাকাল ইনসান সৃষ্টি করেছে মানুষ, আল্লামাগুল বায়ান শিক্ষা দিয়েছে মানুষকে কথা, কথা বলেন ঠিক ঠিক না? এবার আল্লাহ পাক বলবেন আনার রহমান, তোমরা এতদিন যেই রহমানের নামে সবকিছু করেছো আমি সেই রহমান, আমি সেই রহমান। একটা একটা করে আয়াত পড়বেন আর মজা নিতে থাকবেন, লাস্টে যখন সুরা আর রহমানের শেষ আয়াত তেলাওয়াত করে ছেড়ে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই শেষ আয়াতের সুখানের মজা নিবেন এক লক্ষ বছর। রব্বুল আলামিনকে দেখবেন আর মজা নিবেন,
বাংলাদেশে বিভিন্ন জায়গায় মাহফিলের শেষে একটু তবারক দেয়, আপনাদের এখানে ইন্তেজাম আছে নাকি জানি না, বিভিন্ন মাহফিলে তবারক দেয়, দেয় না মাঝে মাঝে মাহফিলে তবারক দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার এখানে মাহফিল শেষ, আমি একটু মেহমানদারি করব তোমাদেরকে, আমি একটু মেহমানদারি করব। এবার মেহমানদারি শুরু হবে কি দিয়া, এক একজন জান্নাতির মানুষের সামনে 72 জন করে হুর আসবে, কন্যা সুভান, ভয় পাইলেন নাকি? 72 জন ওই জায়গা আপনাকে খেদমত করার পরে আল্লাহ বলবেন না যে হুররা যার যার বাড়ি যাক, তোমরা এখান থেকে যার যার বেসতে চলে যাও, এই 72 জন করে হুর তোমাদেরকে খাদেমা হিসেবে দিলাম, এরাই তোমাদের স্ত্রী, প্রথম দিন জান্নাতে যাইবা এই 72 জন স্ত্রী নিয়ে তোমরা জান্নাতে যাইবা। এই বসালারা সুবহান আল্লাহ কম কইছে, ভয় পাইছেন নাকি? আল্লাহ আমাদের বাড়ির কাছে একজন দুই বউ নিয়ে তার ঝামেলায় বাড়ি থাকতে পারে না, 12 মাস কাল চিনলে তাই, আর 72টা স্ত্রী বাড়ি থাকলে বাড়ি জান্নাতি থাকতে পারবো না, এমন কোন ভয় নাই। বুখারী শরীফের মধ্যে আছে আল্লাহর নবী বলেন ওই জান্নাতি 72 জন তো প্রথম দিন স্ত্রী পাইবেন, এরপরে প্রত্যেক মাসে 1000 করে বিয়ে করবেন, কন্যা সুবহানাল্লাহ। প্রাণ প্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, অত্যন্ত দামি মাস শাবান মাস, আজ শাবান মাসের 3 তারিখের রাত, পিছনে চলে গেছে আর একটা দামি মাস, শাবান মাসের পরে আসতেছে সাইয়েদুস সুহুর রমজান মাস, সমস্ত মাসের নেতা মাস রমজান মাস, রজব থেকে নিয়ে মহররম পর্যন্ত পরপর 7টি মাস একের পর এক দামি। আল্লাহ পাক এই শাবান মাসের দামি সময় আমাদেরকে এই ব্যস্ততম এলাকার লাখ লাখ মানুষের মধ্য থেকে বাসাই ছাটাই করে জান্নাতের বাগানে বসার জন্য যোগ্য মনে করে ডেকে নিয়ে আসছেন। আয়া নেহি হো বুলায়া গেয়া হো, ইচ্ছা মতো আসতে পারি নাই, মালিক আমাদেরকে ডেকে নিয়ে আসছেন, শক্তির বলে, ক্ষমতার বলে, অর্থের বলে, স্বাস্থ্যের বলে, দলের বলে, চেহারার বলে, যদি আশাআশি হইতো তাহলে আমরা আসতে পারতাম না, আমাদের চাইতে সকল গুণের মানুষ এলাকায় আরো অনেক রয়ে গেছে। বন্দায়ে ইশকে সুদি তর্কে নসব কুঞ্জামি কে দারি রাহ ফুলা নিবনে ফুলা চিজে নিস, আল্লাহর আশেক বান্দা হও, আল্লাহর আশেক হওয়ার জন্য এ জগতে অমুকের বেটা অমুক, অমুকের ছেলে অমুক, মন্ত্রীর ছেলে মন্ত্রী, মন্ত্রীর ছেলে এমপি, ডাক্তারের ছেলে ডাক্তার, নবীর ছেলে নবী, এমন কোন উপাধির কোন ভ্যালু নাই এখানে। যার ভিতরে আল্লাহর দরদার ভালোবাসা আছে সেই আল্লাহ পাকের কাছে নৈকট্য লাভ করতে পারে। তো মালিক রব্বুল আলামিন এই শীতের রাত্রে আমাদেরকে শত ব্যস্ততা পিছে রেখে হেদায়েতের বুক ভরা আশা নিয়ে গোমরাহির ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ইমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়া দেওয়ার জন্য কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা করা এবং শোনার সুযোগ করে দিলেন রব্বুল আলামিনের শাহী দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত বয়ান করতেছিলেন হযরতুল আল্লাম হযরত মাওলানা উবাইদুল্লাহ মাজহারি হাফিজাহুল্লাহ, সুললিত কণ্ঠের অধিকারী, বক্তা হওয়ার জন্য বর্তমান প্রেক্ষাপটে যা দরকার আল্লাহর ফজলে তার কিছু আমার মধ্যে নাই, সুরও নাই, নূরও নাই, স্বাস্থ্যও নাই, চেহারাও নাই, কণ্ঠও নাই, এলেমও নাই, আমলও নাই। আল্লাহর রহমতে ভাইকে আল্লাহ তাআলা এলেমও দিয়েছেন, কণ্ঠ দিয়েছেন, আর কণ্ঠ আমারও ভালো লাগে, আমার নিজের কণ্ঠ নাই বিদায় কণ্ঠ, আল্লাহদের আমি সমালোচনা করি না, আমি তাদের কণ্ঠ পছন্দ করি, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও কণ্ঠ পছন্দ করেন।
আপনারা যারা দুনিয়ায় ইমানদার আছেন জান্নাতে যাবেন আখিরাতে।